স্পিরিচুয়ালিটি উইথ সায়েন্স চ্যানেলের ভিডিওগুলো দেখতে আপনারা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং পাশে বেল আইকন বাটনটিও প্রেস করুন। এতে ভবিষ্যতের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন। কোনো এক সময় কোনো এক নগরে আজমিল নামে এক ব্রাহ্মণ বাস করত। সে তার দাসীতে আসক্ত ছিল। সেই দাসীর সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং দাসীকে সে বিবাহ করে এবং সেই সংসর্গ দোষে ক্রমে সে সমস্ত সদাচার থেকে বিচ্যুত হয়। এইভাবে আজমিল অসচ্চরিত্রের মানুষে রূপান্তরিত হয় এবং ব্রাহ্মণদের বেঁধে রেখে তাদের সব লুট করত, জুয়া খেলত, বঞ্চনা করে অপরের ধন অপহরণ করত, লুটপাট করত, চুরি করত। এইসব নিন্দনীয় জীবিকাকে আশ্রয় করে সে তার পরিবার পরিজনের ভরণ পোষণ করত। সবসময় নিরীহ পশু পাখিকেও সে নিগ্রহ করত। দাসীর সাথে অবৈধ সম্পর্কে উৎপন্ন সন্তানদের এইভাবেই সে লালন পালন করল তার 88 বছর আয়ুকাল পর্যন্ত। তার 10টি পুত্র ছিল, তার মধ্যে সবচেয়ে ছোট পুত্রের নাম ছিল নারায়ণ। এই নারায়ণ মা বাবার বড় আদরের ছিল। বৃদ্ধ আজমিল তার সমস্ত মন প্রাণ ওই নারায়ণ নামক বালকটিকে সমর্পণ করেছিল। সেই শিশুর আধো আধো বুলি শুনে তার বালক সুলভ আচরণ লক্ষ্য করতে করতে তার আর আনন্দের সীমা থাকতো না। যখন নিজে খেত ওই বালককেও খাওয়াতো, নিজে যখন জলপান করত বালককেও জলপান করাতো। অর্থাৎ এই নারায়ণের স্নেহবন্ধনে সে বদ্ধ হয়েছিল এমনভাবে যে তার মৃত্যুকালে সে উপস্থিত হলেও আজমিলের সেদিকে খেয়াল ছিল না। মৃত্যুকালে তিনজন যমদূত এসে হাজির হলো। বিকট ও ভয়ঙ্কর তাদের চেহারা ছিল। ভয় পেয়ে আজমিল তার ছোট ছেলে নারায়ণের নাম ধরে ডাকতে থাকলো। তখনই নারায়ণ ডাক শুনে পদ্মলোচনের মতন চক্ষু, পীতবর্ণ বস্ত্র, মাথায় মুকুট, কানে কুণ্ডল, গলায় সুন্দর পদ্মমালা, 4টি করে হাত, শঙ্খচক্র, গদা, পদ্মফুল সুশোভিত বিষ্ণুর দূতেরা এসে হাজির হয়ে যমদূতদের কাছে বাধা দিল আজমিলকে যেন এখনই মৃত্যুদণ্ড দেওয়া না হয়, অর্থাৎ আজমিল যেন এই পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকে। পূর্বে এই আজমিলই অত্যন্ত শাস্ত্রজ্ঞ, সৎস্বভাব, সদাচার সম্পন্ন, গুণবান, ব্রহ্মচারী, বিনয়ী, জিতেন্দ্রিয়, সত্যনিষ্ঠ ও অত্যন্ত পবিত্র ছিল। একদিন পিতার আজ্ঞা অনুযায়ী বনে গিয়ে ফুল ফল সংগ্রহ করে বাড়ি ফিরছিল। পথের মধ্যে এক বেশ্যার অর্ধনগ্ন অবস্থায় সুরাপানরত এক ব্যক্তির সাথে নাচ গান ও নানা রকম অঙ্গভঙ্গি হাসি তামাশা আজমিলের চোখে পড়ল। এই দৃশ্য হঠাৎ চোখের সামনে পড়ায় আজমিল তার অজান্তেই কামরিপুর কবলে পড়ল। মনকে নিজ বশে আনবার অসীম চেষ্টা করল, কিন্তু পূর্ণ শক্তি প্রয়োগ করেও সে নিজের মনকে দমন করতে পারল না। সুন্দর সুন্দর বস্ত্র, অলংকার ইত্যাদি সংগ্রহ করে ওই বেশ্যাকে আনন্দ দেওয়ার জন্য খুবই সক্রিয় হয়ে উঠল। এমনকি তার সমস্ত পৈতৃক ধন সম্পত্তি ওই বেশ্যার পায়ে ঢেলে দিতেও তার বিন্দুমাত্র সময় লাগলো না। শুধু তাই না, সেই সময় তার সৎকুলোৎপন্না পরিণীতা যুবতী ব্রাহ্মণী পত্নীকে পর্যন্ত পরিত্যাগ করল। তার পাপ আচরণের আর কোনো বাধাই রইল না। দীর্ঘকাল যাবৎ এই বিশ্বাসের সাথে অপবিত্র সংসার করল এবং স্বেচ্ছাচারে দিন অতিবাহিত করতে থাকলো। ফলে তার সমস্ত জীবনটাই পাপময় জীবন হয়ে গেল। অতএব যমদূতেরা দাবি করল তারা আজমিলকে আর যমরাজের কাছে নিয়ে যাবে এবং যথাযোগ্য শাস্তি দেবে। বিষ্ণুদূতরা এই সময় যমদূতদের বাধা দিলেন, কারণ মৃত্যুকালে যেভাবেই হোক আজমিল স্বয়ং ভগবান নারায়ণের নাম স্মরণ করেছে। মুহূর্তকাল বিষ্ণুদূতদের দর্শন পেয়ে আজমিলের পুরনো সেই সৎ জীবনযাপনের কথা স্মরণ হলো। সে নিজের পাপকর্মের জন্য নিজেকে ধিক্কার জানিয়ে সংসার ত্যাগ করে হরিদ্বারে গিয়ে ধ্যান সাধনায় মগ্ন হলেন। আজমিলের বুদ্ধি যখন ব্রহ্মজ্ঞানে স্থির হলো, তখন তিনি দেখলেন সেই 4 জন বিষ্ণুদূত আজমিলের সামনে দাঁড়িয়ে আছেন। আজমিল নতমস্তকে তাদের প্রণাম করলেন। তাদের দর্শনের পরেই আজমিল সেই গঙ্গা তীর্থে দেহত্যাগ করলেন এবং বিষ্ণুদূতদের সাথে স্বর্ণময় বিমানে আরোহণ করে ভগবান শ্রী বিষ্ণুর পরম বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।